আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা যমুনা ফিউচার পার্ক থেকে ইউজ আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে নতুন এই ভিডিওটি। আজকে আমি চলে আসি যমুনা ফিউচার পার্কে একটা নতুন শপে, আর এই শপটির নাম হচ্ছে গ্যাজেট থ্রি। আর গ্যাজেট থ্রি মানে হচ্ছে এই ফরাদ ভাই। ফরাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো, অনেকদিন পর দেখা ভাই, কি অবস্থা, কেমন চলতেছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি ভাই। আর আপনাদের এখানে দেখা যাচ্ছে যে ইউজ ভালো কালেকশন, আইফোনের কালেকশন, অ্যান্ড্রয়েডের কালেকশন সব কিছুই আছে। দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে স্যামসাং S10 প্লাস, OnePlus 8T, OnePlus Nord N10 N100, আর এখানে দেখা যাচ্ছে যে আপনার পিক্সেলের ভালো কালেকশন আছে। হ্যাঁ, আজকে পিক্সেলে আমি একটা পিক্সেলে ধামাকা অফার দিব, প্লাস আমাদের কাছে ওয়াচ গ্যালাক্সি ওয়াচ 5 আছে, ওটা তো ভালো অফার আছে, রমজান শুরু হয়ে গেছে, তো আশা রাখতেছি আমাদের যে কাস্টমার আছে, ভিউয়ার যারা আছে, এদেরকে আপনার যারা ব্লগ দেখে আসবে দেন একটা খুব ভালো একটা প্রাইস আমরা করে দিতে পারবো, আশা রাখতেছি দেন রোজাতে একটা ভালো একটা মানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ভালো একটা প্রাইস দেওয়ার সুযোগ করবেন। হ্যাঁ, চেষ্টা করবেন। আর হচ্ছে, আর রমজান তো চলে আসছে ফরাদ ভাই, তো হচ্ছে ফোনের প্রাইসটা কেমন দিবেন? ভাই ফোনের প্রাইস হচ্ছে সবাই যেরকম প্রাইস দেওয়ার চেষ্টা করে, আমি প্রাইসটা মোটামুটি ভালো দেবো, কিন্তু আমার কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা আমি বেটার দিব। এইটাই ভাই, আসলে ভাই 5,000 কম, 10,000 কম, 50,000 কম, এগুলো আমি বাদ, প্রোডাক্টের কোয়ালিটি ইনসিওর করবো, যে একটা বেটার প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করবো, যেন আপনি পরবর্তীতে আবার আসতে পারেন, এবং আমাদের আফটার সেল সার্ভিসটা অনেক বেটার। কাস্টমারকে দেখা গেছে যে ফোন পারচেজ করার পর দেন আফটার সেল সার্ভিসটা ওইভাবে দিতে পারে না। জি জি জি, সব দোকানদাররা বলে ভাই 14 days প্রোডাক্ট, ইউজ প্রোডাক্ট 1,00,000 টাকা, 2,00,000 টাকা ড্যামেজ হচ্ছে না। আমি ওইসব কথাতে যেতে চাচ্ছি না, রমজান মাস। জি জি জি, তো আমার কথা হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট দিব এবং আফটার সেল সার্ভিসটা বেটার দেওয়ার চেষ্টা করব, যেন কাস্টমার মেন্টাল স্যাটিসফ্যাকশন হোক, যাই হোক, যেন আমার কাছে পরবর্তীতে আবার আসতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ফরাদ ভাই, রমজান মাস চলে আসছে, কাস্টমার যদি আসে, এখন তো কফি খাওয়ানো যাবে না, ঠিক আছে, যদি ইফতারের পর আসে ইনশাআল্লাহ আমার ভিডিও দেখে যদি আসে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইফতারের আগে আসলে অবশ্যই ইফতার করে দিবেন। আর তাহলে আজকে আমরা শুরু করবো কোন ফোন দিয়ে ফরাদ ভাই? শুরু করি একদম ধামাকে একটা অফার দিয়ে দিব, যেটা হচ্ছে পিক্সেল 6 প্রো US ভেরিয়েন্ট যে প্রোডাক্টটা, দেন এই প্রোডাক্টটার কোয়ালিটিটা দেখেন সাদ ভাই, যেটা প্রোডাক্টের কোয়ালিটি, এটা US ভেরিয়েন্ট প্রোডাক্ট, খুব ভালো একটা প্রাইসে দিব, একদম ইউজ মানে টোটালি ফুল ফ্রেশ, 12/128 ফোন মার্কেটে খুব এটা ডিমান্ড চলতেছে, দেন এই ফোনটা যারা নিতে আসবে এটার একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব, আশা রাখতেছি ফুল ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ US এর প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, 12/128 না ভাই? জি 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 ভাই, এইটা হচ্ছে যে যারা আপনার ব্লগ দেখে আসবে তাদের জন্য হচ্ছে এটা 43,500 টাকা, অনলি 43,000 টাকা ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার মতে 500 ভাই, 43,500 ভাই, 43 বলছেন ভাই, 43 দিতে হবে ভাই, ঠিক আছে, জান আপনার কথা মতো দিয়ে দিলাম, অনেক ভালো প্রাইস ফরাদ ভাই। তারপর কোনটা দেখবো? তারপরে আমাদের চলে আসতেছি হচ্ছে কি একটা ওয়াচ দেখাই, আকর্ষণীয় যেটা শুরুতে এগুলাই দেখাই। আচ্ছা আচ্ছা, মাত্র 15,500 টাকা ভাই, একবারে নতুনই তো ধরতে গেলে, একদম নতুন নতুন, চাইলে তো আপনি এটা, হ্যাঁ কাস্টমার মানি রিসিটও দিয়ে গেছে, দেন কয়দিন ইউজ করছে, দেন আমরা ওইভাবেই করে দেবো, 1 মান্থ ইউজ হয়েছে, তাহলে এর প্রাইস কত হবে? 15,000 টাকা, 15,500 ভাই, 15,000 করে দিলাম। আচ্ছা ঠিক আছে ভরত ভাই, ধন্যবাদ। এরপরে কোনটা দেখবো? এরপরে চলে আসতেছি ভাই এক কম প্রাইজের মধ্যে, যেমন শুরুতেই আমি চলে আসছি একদম লো প্রাইস, 100 যারা নিতে চাচ্ছেন, একদম কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন, তাদেরকে আমরা এটা 12,500 টাকায় দিতে পারবো, অনলি 12,500 টাকা। এটা র‍্যাম নামটা কত ভাই? 64 64। আচ্ছা আচ্ছা, চলে আসতেছি N200 যারা নিতে আসবে তাদেরকে দিচ্ছি হচ্ছে 15,500 টাকা, 15,500 টাকা, এরকম একবারে ফ্রেশ কন্ডিশন ভাই, ফ্রেশ কন্ডিশন আছে, এই ফোনটা একদম খুব বেটার একটা ফোন, ইউজ করে মজা পাবে কাস্টমাররা, একবারে ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ হ্যাঁ, এরপরে চলে আসতেছি হচ্ছে গিয়ে পিক্সেল 3 তে, পিক্সেল 3 হ্যাঁ হ্যাঁ, পিক্সেল 4, এটা কি অনলি 4 নাকি 4 5G, পিক্সেল 4, আচ্ছা আচ্ছা, যারা নিতে আসবে তাদের জন্য খুব ভালো একটা প্রাইস, 17,500 টাকা দিচ্ছি, পিক্সেল 4, এ
ব্ল্যাক অরেঞ্জ কালারটা নাকি অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা মোটামুটি পাওয়া যায় না দেখা যায়
আপনার কাছে আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা কালারই আছে, খুব সুন্দর, যারা আসবে নিতে পারবে। প্রাইসটা আরেকবার বলে দেন। 17,500 টাকা। 17,500। এরপরে হচ্ছে গিয়ে 4XL নিয়ে আসতেছি, খুব ভালো একটা প্রোডাক্ট, খুব ভালো প্রাইসে দিতে পারবো। দুটো কালার আছে না, হোয়াইট কালার আর ব্ল্যাক কালার আছে না, একবার ফুল ফ্রেশ কন্ডিশন। আচ্ছা আচ্ছা, এরপরে মাঝখান দিয়ে ভুলে গেলাম, পিক্সেল 3XL ও আছে, চমৎকার কালার, যাদের পছন্দ 3XL 3XL এর ব্ল্যাক এন্ড পিঙ্ক দুইটা কালার আছে, যারা নিতে পারবে। প্রাইসটা খুব ভালো। পিঙ্ক কালারটি আমার হাতে দিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, দেখেন পিঙ্ক কালারটা, দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন। এগুলো খুব কম পাওয়া যায়, পিঙ্ক কালারটা, ব্ল্যাক কালারটা অবশ্য পাওয়া যায়, বাট পিঙ্ক কালারটা কম পাওয়া যায়, আর কন্ডিশন একবার ফুল ফ্রেশ কন্ডিশন। ভাই প্রাইসটা কত দিবেন? এটা 15,500 টাকা ভাই। 15,500 টাকা, এটা কি ভালো প্রাইস ভাই? একদম ভালো প্রাইস দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, আপনার ব্লগ দেখে আসবে, খুব ভালো ইনশাআল্লাহ, ভালো প্রাইস ভাই। এরপরে এরপরে চলে যাবো হচ্ছে গিয়ে আমরা স্যামসাং সিরিজের নোট 20 আলট্রা, এটা খুব ভালো একটা প্রাইস দিতে পারবো। নোট 20 আলট্রা, নোট 20 আলট্রা 12128, কাস্টমারের ডিমান্ড আছে। এটা ক্যামেরাটা দেখেন ভাই, সুপার আমোলেড ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, এটা তো অবশ্যই ভাই ক্যামেরা সেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার একটা ডিসপ্লে, একবারে সেই ক্যামেরা। আর হচ্ছে এটা তো 100x জুম। হ্যাঁ 100x জুম, এটা খুব ভালো একটা ফোন। এটাতে হচ্ছে এটাতে আপনি চাঁদের ছবি চলে তুলতে পারবেন, আর সাথে সাথে এস পেন অবশ্যই থাকবে নোট সিরিজে যেহেতু ফোনটা। এটা RAM না হচ্ছে 12128 GB না ভাই, 128 GB, কালার হচ্ছে ব্ল্যাক। এটার প্রাইস কত দিবেন ভাই আজকে? একটা ধামাকা অফার দিয়ে দিব, এটা 49,000 টাকা দিয়ে দিব। অনলি 49,000 টাকা ভাই, একবার অথেন্টিক প্রোডাক্ট। দেখেন ভিউয়ার্স, এখানে আইমিও আছে আপনার ব্যাক সেলে, আপনার অথেন্টিক ব্যাক সেল। যারা চান আপনার নোট 20 আলট্রা, তারা আজকে ফরদার ভিডিওটা দেখে আসতে পারেন ফরদার শপে। এরপর ভাই এরপরে চলে যাচ্ছি XR এ। XR এর কালার আছে 64 GB, 128 GB, যারা 64 GB টা নেবে খুব ভালো একটা প্রাইস দিব। তবে এটা হচ্ছে গিয়ে ব্যাটারি চেঞ্জ, তবে এটা যারা আগে নিতে আসবেন খুব ভালো একটা প্রাইস দিব, অনলি 27,000 টাকা। অনলি 27,000 টাকা XR 64 GB? হ্যাঁ হ্যাঁ, 27,000 টাকা, একদম জেনুইন ডিভাইস, জাস্ট ব্যাটারিটা চেঞ্জ হয়েছে। আপনি দেখেন ভাই কন্ডিশন একবারে ফ্রেশ আছে না ভাই? এরপরে এটারও ব্যাটারি চেঞ্জ ভাই, এটারও ব্যাটারি চেঞ্জ, হ্যাঁ এটারও ব্যাটারি চেঞ্জ, খুব ভালো প্রাইস দিব। এটা যদি নিবেন তাহলে 31,500 টাকা পড়বে। 31,500, এটা কত জিবি ভাই? এটা 128 GB, এটা 128 GB, আগেরটা আমরা দেখছি 64 GB, এটা খুব ভালো প্রাইস ভাই। এটা আপনার আমরা যদি ভিউয়ার্সরা আসে সেক্ষেত্রে কি কিছু গিফট দিবেন এগুলোর সাথে ভাই? অবশ্যই অবশ্যই, এর সাথে আমরা একটা গ্লাস প্রোটেক্টর, একটা ব্যাক পলি দিয়ে দিব, আর চার্জার তো থাকবে ভাই, এটা ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। এবং রোজার মাস তো কফি খাওয়াই দেওয়া না, দেন ইফতারির সময় আসলে দেন আমি সুন্দর করে ইফতারি করাই দিব। দেন এরপরে চলে আসছে মার্কেটে ডিমান্ড হট প্রোডাক্ট এক্সেস, এক্সেস 256 GB, একদম জেনুইন, সিডিউল চেক করে দিব, কোনো কিছু চেঞ্জ নেই, কোনো কিছু চেঞ্জ নাই, সবকিছু অথেন্টিক আছে। ব্যাটারি হেলথ কত থাকবে ভাই? এটা 86 ভাই, একদম জেনুইন ডিভাইস দিচ্ছি, 86 ব্যাটারি হেলথ, 86, কারণ ওটা অনেক আগের মডেল, 86 হওয়াটা স্বাভাবিক, এটা ব্যাপার না। আর থ্রি টুস তো ভাই চেক করে দিবে। আর কালার কয়টা দিতে পারবেন ফরওয়ার্ড ভাই? এটা চারটা কালারই আছে আপাতত। আচ্ছা চারটা কালার আছে, ব্ল্যাক কালার, গোল্ড কালার, হোয়াইট কালার। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এটা প্রাইস কত থাকবে? 256 GB এক্সেস, এটা একদম ভালো একটা প্রাইস দিব, 33,500 টাকা। 33,500 টাকা, হ্যাঁ এটা ভালো প্রাইস ভাই। হ্যাঁ হ্যাঁ ভালো প্রাইস ভাই। আচ্ছা এরপরে এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আইফোন এক্সএস ম্যাক্স, 64 GB, 256 GB, এক্সএস ম্যাক্স। আচ্ছা এক্সএস ম্যাক্সের প্রাইস কত দিবে? 64 GB টা, 64 GB টা 38,500, আর 256 GB যারা নিবে তারা হচ্ছে গিয়ে 41,500, ফুল অথেন্টিক জেনুইন। 256 GB টা, জি 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 জি, ব্যাটারি হেল অথেন্টিক থাকবে না? অথেন্টিক একদম। ব্যাটারি গুলো কত থাকে ফরদ ভাই? এটা হচ্ছে 89 চার্জ না, এটা আচ্ছা 89, 89 অথেন্টিক ব্যাটারি। থ্রি টু চেক করে দিবেন তো ভাই? না চেক করে, এভরিথিং থ্রি টু চেক করে সবকিছু করে দিব ভাই। আচ্ছা এরপরে এরপরে চলে আসছি 11, আইফোন 11, 11 তো শর্ট প্রোডাক্ট মার্কেটে জানা, অবশ্যই হ্যাঁ হ্যাঁ, একটা পার্পল কালার, পার্পল কালার, এটা অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ এটা পার্পল কালার, চমৎকার কালার, দেন এটারও একটা ভালো প্রাইস দিব। এটা কত জিবি ভাই? 128 GB না? ব্যাটারি হেলথ কত থাকবে? এটা ব্যাটারি হচ্ছে 91 ব্যাটারি হেলথ, 91 100% অথেন্টিক ব্যাটারি, একদম জেনুইন থাকবে। এটা যারা নিতে আসবে তাদের জন্য হচ্ছে 43,500 টাকা, 43,500 টাকা, 128 GB, এটা ভালো রেট ভাই? হ্যাঁ এটা খুব ভালো রেট ভাই। ওকে ভাই, টু টোন ফেস আইডি সবকিছু ওকে আছে, সব এভরিথিং যা যা দরকার সবকিছু ওকে। এছাড়াও আমার কাছে এমআই, এমআই ট্যাব, যা যা দরকার আইফোন
সবকিছুই টোটালি আমার কাছে এভেলেবেল আছে। দেন আপনারা চলে আসতে পারেন, যারা ঢাকার মধ্যে আছেন তারা তো হচ্ছে গিয়ে শপে আসতে পারবেন, আর যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে গিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আচ্ছা ভাইয়া তো আছে, নাম্বার দিয়ে দিবেন, দেন বাকি কথাগুলো ওই ফোনে কথা বলে দেন। আপনারা যে যার দরকার হয় ঢাকার বাইরে যাদের কুরিয়ারের প্রোডাক্ট দরকার হয় দেন আমাকে বলবেন, ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠায় দেন। কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট পাঠিয়ে থাকে তাই তো ভাই? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর কাস্টমার যদি নিতে চায় ফার্স্ট কত টাকা পাঠাতে হবে আপনাকে কুরিয়ারে? 1020 টাকা। 1020 টাকা অ্যাডভান্স করলে আপনি প্রোডাক্টটা লক করে দিবেন তাই তো? দেন আপনি দুই দিনে একদিনের মধ্যে পাঠিয়ে দেন প্রোডাক্টটা। আর নতুন ফোনের প্রাইস তো আসলে বলা যায় না, প্রতিদিনই রেট গুলো আপডেট হয় তাই তো? যারা নতুন ফোন নিতে চান ভাইয়ের কাছে কিন্তু আইফোন 11, 12, 13, 14 সব কালেকশনই আছে। আর এখানে দেখা যাচ্ছে এমআই এর অফিসিয়াল আনঅফিসিয়াল সব ফোনই আছে। অফিসিয়াল ফোন যেগুলো আছে সেগুলো ভাই ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা রেখে দিবে আপনাদের জন্য ভিউয়ার্স। আর হচ্ছে ভাইয়ের কাছে দেখা যাচ্ছে ট্যাবও পাওয়া যায়, ঠিক আছে? যাদের ট্যাব লাগবে, ইউজ নিউ ফোন লাগবে, তারা ভাইদেরকে কল দিয়ে আসবেন, কল দিলে হয়তো বা ডিসকাউন্ট প্রাইসে আপনি নিতে পারবেন অফিসিয়াল থেকে। আর ফরাদ ভাই, মূলত দেখা যায় যে অনেক কাস্টমার চায় এক্সচেঞ্জ করতে প্রোডাক্ট, যাদের হ্যাঁ পুরানো ফোন থাকে হাতে, পুরানো ফোন দিয়ে ইউজ আর একটা আপডেট ফোন নিতে চায়, সেক্ষেত্রে কি করণীয় ভাই? সেক্ষেত্রে করণীয় হচ্ছে গিয়ে তার যদি পুরনো ফোন থাকে, পুরনো ফোনের ডকুমেন্টস যদি তার একটা মানি রিসিপ্ট থাকে সেটা নিয়ে আসলেই হবে। যদি মানি রিসিপ্ট না থাকে দেন তার একটা বক্স যদি থাকে ডিভাইসের বক্স, দেন ভোটার আইডি কার্ড, এগুলো থাকলে আমরা প্রোডাক্ট পারচেস করব। শুধুমাত্র যদি যারা অনলি ডিভাইস নিয়ে আসবে দেন ওইসব প্রোডাক্ট আমরা পারচেস করি না। দেন আগে থেকেই সতর্ক করে দিচ্ছি ভাইজান, ওটাতে একটা ঝামেলা। আপনার যদি প্রপারলি গাইডলাইন অনুযায়ী ডকুমেন্টগুলো থাকে, আপনার হচ্ছে গিয়ে ফোন পারচেসের মানি রিসিপ্ট আপনারা যে কোনো ফোন নিয়ে যদি বক্স, ক্যাশ মেমো যে কোনো একটা কিছু থাকে, সেক্ষেত্রে প্রোডাক্টের কন্ডিশনটা ফ্রেশ থাকে, তাহলে ভাইরা ফোনটা এক্সচেঞ্জ করে দিবে, সমস্যা নাই। আর হচ্ছে ফরাদ ভাই, আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দাও। আমাদের হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে যারা আছে তারা 7 ডেজ গ্যারান্টি পাবে, 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর ঢাকার বাইরে যারা আছে এরা 10 ডেজ রিপ্লেসমেন্ট, 10 ডেজ রিপ্লেসমেন্ট যারা ঢাকার বাইরে আছেন তারা পাবেন, আর ঢাকার ভিতরে যারা আছেন 7 ডেজ রিপ্লেসমেন্ট পাবেন। তো ফরাদ ভাই, আজকে তো আমরা অনেক ফোন দেখলাম, নিউজ নিউ দুইটা ফোনই দেখলাম, আর আমরা হচ্ছে আগামীও ভিডিও করবো ইনশাল্লাহ। তো ফরাদ ভাই, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সমাপ্ত করি। আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটির মধ্যে অনেক ভালো ভালো প্রাইস দেওয়া আছে। তো ফরাদ ভাই, এই ভিডিওটি আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।